গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল উঠে আমি একটু বাইরে এসেছি, সকাল 7টা বাজে, কতগুলো পাখি এসে এখানে দানা খাচ্ছে, তো আমি ওগুলো ওদেরকেও ভিডিও নিয়ে নিলাম। আর এদিকে আমি চা বসিয়েছি, তো চায়ের মধ্যে আদা লং আর দু তিনটে পুদিনা পাতা দিয়ে চাটা বানাবো। তো চাটা খেয়ে আমি একটু বাইরের দিকে যাব। তো বাইরে গিয়ে কালকে যে তোমাদের বলেছিলাম সারের গাছের মধ্যে সার দেওয়াটা আমি কীভাবে দিই সেটা দেখিয়ে দেবো। তো এদিকে আমরা সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি। এদিকে সকাল সকাল মাছটাও চলে এসছে, ভাবলাম মাছটা কেটে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। এদিকে আমি মাছটা কাটা শেষ করে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এদিকের কাজ আমার শেষ, এখন আমি বাইরে চলে গেছি। তো বাড়িতে বড় একটা বালতি নিয়েছি, বালতিতে এক বালতি জল নিয়েছি, আর ওই বালতিতে আমার 10 লিটার জল ধরে, আর এখানে একটা মগ নিয়েছি 1 লিটার জল ধরে ওটাতে। তো আমি সেদিন যে দেখিয়েছিলাম খোসা পচা জল, তো প্রত্যেক দিন আমি সবজির খোসা পচা জল আমি একটু একটু করে ওই কেনের মধ্যে জমিয়ে থাকি। তো আজকে আমি ওই জলটা 1 লিটারই একটি মগের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ভালোভাবে ধরতে পারছি না, ক্যানটা এত ভারী, সবগুলো জল ঢালতে ঢালতে অনেকটা পড়েই গিয়েছে। এখন আমি ওই কালো জলটা বালতির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই জলটা এত কালো, দেখতে এত বাজে লাগছে, কিন্তু একটুকু পচা কোনো গন্ধ নেই। এখন আমি আরও 1 মগ জল ভর্তি করে বালতিটা পুরো ভর্তি করে নেব। জলটা মিশিয়ে নিয়ে এবারে আমি সামনে গাছের কাছে চলে যাব। এই হচ্ছে আমার গাছ, বেগুন গাছ। এখানে অনেকগুলো গাছ আছে, অ্যালোভেরা আছে, গোলাপ গাছ আছে, তারপর ধনে গাছ আছে। সবগুলো গাছের মধ্যে আমি এবারে জল দেব। তো বড় যেগুলো গাছ ওইখানে আমি 1 মগ জল দেব। তো যেভাবেই দিই না কেন, এই জল এখন আর এই জলের কোনো ক্ষতি হবে না কোনো গাছের। তো আমি জলগুলো ভালো করে প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। ওগুলোই হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কাজ কাজের মধ্যে। তো আমি একবার হলেও গাছের কাছে আমার যেতে হয়, দিনের মধ্যে একবার হলেও আমার যেতে হয়। এই সারটা আজকে দিচ্ছি, আর 10 দিন পর আবার দেব। এবারে আমার লঙ্কা গাছে দিয়ে দিচ্ছি। তো এই টবের মধ্যে লঙ্কা ধরেছে, খুব সুন্দর সেন্ট এই লঙ্কাটা। আর এদিকে আমি আরও কিছু লঙ্কার চারা করেছি, ছোট ছোট চারা, তো ওই চারাগুলোতেও দিয়ে দিচ্ছি। এদিকে সকালে সব কাজ শেষ করে রান্না বান্না করতে চলে এলাম রান্নাঘরে। তো এদিকে আমি একসঙ্গে ভাত আর তরকারিটা বসিয়ে দেবো, তাই এদিকে মাছটা নিয়ে এসেছি। এদিকে মাছ থেকে অনেকগুলো ডিম বেরিয়েছে, তো ওগুলো ভাবছি আজকে বড়া বানাবো। তো মাছের মধ্যে হলুদ লবণটা মেখে নিচ্ছি। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো একটা একটা করে ভেজে নেব। এদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, একটা একটা করে সবগুলো মাছ ভাজা শেষ করে নেব। আর ওইদিকে ভাতটা বসিয়েছি, আর চালটা ধুয়ে নিচ্ছি। ভাতটা রান্না করে তারপর আমার কাজটা শেষ হয়ে যাবে, রান্না করাটা শেষ করে নেব। তারপর কি করব, একা একা করে, তো ছেলেরাও ঘরে নেই, ওরা আসবে, তারপর ওদেরকে খেতে দেব। এখন আমি কালোজিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিয়েছি। এবারে আমি টমেটো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেব। 2-3টে কাঁচা লঙ্কাও দিয়েছি বন্ধুরা, বলতে ভুলে গেছি। তো এদিকে আমি ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর তরকারিটাকে একটু বয়ল করে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর নতুন বন্ধুদের বলছি, তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিও, আর সাবস্ক্রাইব করেও পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক দিয়ে রেখো, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।